বুধবার দুপুর থেকে নিখোঁজ নদিয়ার শান্তিপুরে তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি মনোজ সরকার বলে অভিযোগ করেন তার স্ত্রী। আমার স্বামী দুপুর 12টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার স্বামীকে, তো আমি থানায় এসে কমপ্লেইন করেছি। 24 ঘন্টা আগে হোক, আর 24 ঘন্টার আগে যদি কিছু হয় তখন কি হবে? কিন্তু এরা বলছে আমরা জানি না, আমরা সব জায়গায় খোঁজ খবর বলছি, কিন্তু আমার স্বামীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ম্যাডাম কি অনুমান করছে কি হতে পারে? আমার অনুমান তো এখন আমার স্বামী কি বলবো আমি বুঝতে পারছি না। আমার স্বামীকে যদি কেউ কিছু করে বা থানা থেকে যদি কিছু করে তারা তো কেউ কি বলছে না কেউ। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাত 8টা নাগাদ শান্তিপুর থানার সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। আমাদের কারণ হচ্ছে বেলা হচ্ছে 12টা কি 1টার সময়, ঠিক আছে, আমরা আমাদের এসসি অফিসের তৃণমূল কংগ্রেসের সরব নেতা সরস্বতী বাড়ি থেকে বেরোই, যে আমার সাথে দুটো 8টা কথা হয়, ঠিক আছে। তারপর থেকে ঘন্টাখানেক পর থেকে আমরা যে আমাকে একজন ফোন করে দিয়ে বলে যে দাদাকে দাদা ফোন টোন ধরছে না, তুই জানি কোথায় আছে, আমি ফোন টোন করি ফোন টোন ধরছে না। তারপর আমরা হচ্ছে এখানে এসে ফায়ার করে যাই, ডায়রি করে যায় যেহেতু খুঁজে পাওয়া যাচ্ছে না বলে। হ্যাঁ, আমরা বড়োবাবুকে বারংবার ফোন করি, ঠিক আছে, বড়োবাবু আমাদের সাথে এখানে নেই, ঠিক আছে, কারাগার না কোথায় গেছে, যাই হোক আমাদের সাথে দেখা করেনি, ঠিক আছে। আমাদের হচ্ছে মনোজ সরকারের স্ত্রী প্রিয়া সরকার আছে, তিনি একটা এফআইআর করেছেন এবং তিনি দেখা করার জন্য আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে আছি, পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, যার জন্য আমরা বাধ্য হয়ে আজকে তৃণমূল কংগ্রেস এসটি অফিসের পক্ষ থেকে এবং শান্তিপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করছি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে নিখোঁজ মনোজ সরকারকে পুলিশ অস্ত্র সহ হরিণঘাটা থেকে গ্রেপ্তার করে। ধৃতকে বৃহস্পতিবার কল্যাণী আদালতে পেশ করা হয়। ধৃতের স্ত্রী ও ভাই জানান কি কারণে তাদের গ্রেপ্তার করা হলো তারা কিছুই জানেন না। মানুষকে কেন গ্রেপ্তার করলো পুলিশ? আমরা এটা গ্রেপ্তার করলো সেটা আমরা কোনো অবস্থাতেই জানতে পারছি না, যেহেতু আমরা এসেছি, আমরা দেখছি মানে কল্যাণী এসিজিএমএ সে আছে, তা আমাদের পূর্ণ বিশ্বাস আছে, আস্থা আছে যে ও নির্দোষ, ও ছাড়া পাবে, এটা আমাদের আইনের উপর। আপনারা শান্তিপুর থেকে এসেছেন, কী শুনে এলেন? আমাদের একজনের পরিচিত এখানে লয়ার বাবু আছেন, তিনি আমাদের ফোন করে বলে, তখন আমরা জানতে পেরে আমরা তড়িঘড়ি গাড়ি নিয়ে জানতে পারলাম। গতকাল তো আপনারা মিসিং আছে বলে আন্দোলনও করলেন, সেক্ষেত্রে কারা কারা পুলিশ প্রশাসন কি বলেছিল? পুলিশ প্রশাসন বলছে যে দেখছি কোথায় আছে, আমরা আমাদেরকে জানাবে বলেছিল যে 12টা 11টা 12টার মধ্যে জানাবে, কিন্তু সেখানে আমরা জানতে পারলাম আমাদের কল্যাণী আমাদের একজন উকিল বাবু আছেন, তার মারফত আমরা জানতে পারলাম যে তাকে নাকি এখানে পাঠানো হয়েছে। কোন থানা থেকে পাঠিয়েছে এখন সেটা আমরা এখনও জানতে পারিনি, কিন্তু এখানে দেখতে পেয়েছি আমরা। আমরা চাইছি ওর উপর আমাদের ভরসা আছে, কোনো কিছু করেনি, কোনো অভিযোগ করেনি, ওর উপরে নেই, এখন সেটা আইন আইনের পথে চলবে। কোনো শহর তৃণমূল কংগ্রেসের এসসি এসটি অফিসারের সভাপতি, সেক্ষেত্রে কোনো অপরাধ করেনি, তাহলে কোনো রাজনৈতিক শিকার হলো কি মনে হয়? রাজনৈতিক সেটা বলতে পারছি না, এখনও তার সাথে কথা না বলা অব্দি আমরা সেটা বলতে পারছি না। কি কেস দিয়েছে তার বিরুদ্ধে? বিগত 2-3 বছরের মধ্যে কোনো অভিযোগ ওর বিরুদ্ধে নেই। কি কেস দিয়েছে আজকে যেটা শুনতে পেয়েছেন? আমরা এখনো কেসটা আমাদের এখনো পুরো বলেনি, আমাদের বললো যে 2 ফাইলের পরে আমাদেরকে জানাবে কি কেস দিয়েছে। কেন গ্রেপ্তার করলো সেটা ঠিক বলতে পারবো না। আমার স্বামী কালকে দুপুর থেকে মিসিং ছিল, তা আমি শান্তিপুর থানায় এফআইআর করেছিলাম, তো প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে আমাকে সাহায্য করবে, এবং আজকে সকালবেলা আমাকে এখান থেকে একজন খবর দিল যে আমার স্বামী এখানে আছে। কোথায়? এই কল্যাণী কোর্টে। তো আমি সেটা শুনে এখন এই কল্যাণীতে আসলাম, এসে আমি দেখতে পেলাম আমার স্বামী এখানে আছে, কিন্তু কেন অ্যারেস্ট করা হয়েছে সেটা আমি এখনো জানতে পারি। সেক্ষেত্রে কোন থানা অ্যারেস্ট করলো সেটাও আমি এখনো বলতে পারবো না, আমার স্বামীর সাথে এখনো আমার কথা হয়নি, আমি এখানে এসে আমার স্বামীকে দেখতে পেরেছি, আমি এটুকুই আমার শান্তি। প্রশাসন আমাকে যতদিন হেল্প করে। আপনার স্বামী কোন দল করে, রাজনৈতিক দল? আমার স্বামী শান্তিপুরে টিএমসি করতেন মানে করছে, আর এসটি এসসি অফিসে সেলের সভাপতি আমার স্বামী শান্তিপুরে। তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল আগে, কোনো অভিযোগ ছিল? সেরকম কোনো অভিযোগ ছিল না তার বিরুদ্ধে। কি নাম তার? মনোজ সরকার। আজকে হঠাৎ পুলিশ কেন তাহলে ধরলো? কেন আনলো আমি বলতে পারছি না, কেন করেছে আমি জানি। শুনতে পেলেন? এখানে এসে তো দেখতে পেলাম আমার স্বামী এখানে রয়েছে, কিন্তু তার সাথে আমার কোনো কথা হয়নি, আমি জানি না। আমি খবরটা শুনেছি,
মনোজের পরিবারের সাথেও আমার কথা হয়েছে, তারা আমার কাছেও জানতে চেয়েছে কী অবস্থা। প্রশাসনের কাছেও তারা গিয়েছিল, আমিও প্রশাসনকে বলেছি বিষয়টাকে তাড়াতাড়ি অনুসন্ধান করে যেন সঠিক তথ্যটা তাড়াতাড়ি বেরিয়ে আসে। এর আগেও তো একাধিকবার মনোজ সরকারের নামে থানায় বিভিন্ন ব্যাপারে অভিযোগ হয়েছে, তারপরে এখন নিখোঁজ, কী বলবেন? না, আগে কী হয়েছে সেটা আমি বলতে পারবো না, দু তারিখ নভেম্বরের দু তারিখের পর থেকে যেটা হয়েছে সেটা বলবো, সেটা আজকেরটা তো বলেই গেলাম। ঠিক আছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।